জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি কি কারণে এদিক দিয়ে যাচ্ছিলে? আর বলেন না, মোটামুটি এই 15 দিন থেকে পেটে খাবার ভালো খেতে পাচ্ছি না, মুখে রুচি নাই, কি বুঝলেন? আর এদিকে ভাত আনতে তরকারি ভুরাই, এদিকে 1.5 কিলো চালের ভাত খেয়ে শেষ করে দিয়েছে, যে মুখে রুচি নাই। তাহলে তো পিজিতেই যেতে হবে, আর কোনো জায়গায় রাস্তা নাই, তাহলে তো পিজিতে যেতে হবে। আমাদের দেশে মিলাদ আপনাদের দিকে হয় কি জানি না, মিলাদ তারপরে দোয়ার মজলিশগুলো হয়, মৌলভী সাহেব দোয়ার মজলিস থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে, যেতে যেতে আর লড়তে পারে না, এইদিক ওদিক শুধু হাঁসফুস হাঁসফুস করছে। তো রিক্সাওয়ালা জিজ্ঞেস করছে, ভাই তুমি কেন লটপট লটপট করছো? বলে আর বলেন না, আজকে যখন পেলাম খাসির মাংস, জীবনে সেরকম হয় না, সেই একবার সমাজের খাসির গোস্ত পাই বছরে কুরবানির সময়তে, আর এই সময় যখন পেয়েছি আর কি ছাড়া যায়, বুঝলেন কিনা? খাসির গোস্ত দিয়ে যা দিলাম, খেতে খেতে আর সহ্য করতে পারেনি একদম গলা পর্যন্ত। তো বলছে তাহলে চলেন একটা ওষুধ খাবেন, এটা ওষুধ কিনে দেবো, খাবেন হজম হবে, তাও রাস্তায় বাড়ি যেতে পারবেন সুস্থভাবে। ভাই আর বলো না, যদি একটা ওষুধ খাওয়ার জায়গা থাকতো, কথা বুঝবেন, যদি একটা ওষুধ খাওয়ার জায়গা থাকতো তাহলে একটা পাতে মিষ্টি রেখেছিল ওটাই খেতাম, তাহলে তো রোগ ভালো হবে না, তাহলে তো পিজিতে যেতেই হবে, তাহলে তো ভেলুরে যেতেই হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো রসুলের জিন্দেগিই বুঝলেন না, আপনি রসুলকে চিনতেই শিখলেন না। আপনি বলছেন আল্লাহ রসুল বিজ্ঞান সম্পর্কে কথা বলেননি, আল্লাহ রসুল চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কথা বলেননি, একটাই কথা, পেট হচ্ছে রোগের ঘর, পেট থেকে বেঁচে যান, পেটটাকে ঠিকভাবে পরিচালনা করেন, ইনশাল্লাহ আর আপনাকে ভেলুর যেতে হবে না, আর আপনাকে পিজি যেতে হবে না, আর আপনাকে বিভিন্ন দূর দূরান্তে ছুটাছুটি করতে হবে না, পেটটা যদি বাঁচিয়ে চলতে পারেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন বহুত বড় বিজ্ঞানী, তিনি হচ্ছেন দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বিগেস্ট সায়েন্টিস্ট ইন দিস ওয়ার্ল্ড, দের ইজ নো সায়েন্টিস্ট লাইক মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ হচ্ছেন সব চাইতে বড় সায়েন্টিস্ট, এর চাইতে বড় সায়েন্টিস্ট আর দুনিয়াতে কেউ দায়, যিনার প্রত্যেকটা কথার মধ্যে সায়েন্স, যিনি খাবারের শেষে বলেছেন চেটে খেতে, কারণ লালাযুক্ত খাবারটা বিজ্ঞানসম্মত খাবার। তুমি শেখাবে বিজ্ঞান, রসুলকে শেখাবে বিজ্ঞান, আরে তোমার বিজ্ঞান তো শুধু পড়ার কথা, তোমার বিজ্ঞান তো শুধু লেখার কথা। আমরা ভাইয়েরা যারা স্কুলে বিজ্ঞান পড়ি, আমরা যারা স্কুলে বিজ্ঞান পড়ি, ইতিহাস পড়ি, আমাদের স্কুলের বিজ্ঞান আর ইতিহাসে ভরপুর শুধু বানোয়াট, ভরপুর শুধু বানোয়াট কথা ছাড়া আর কিছুই নাই, কিন্তু রসুলুল্লাহর বিজ্ঞানে কিছুই নাই, রসুলুল্লাহর বিজ্ঞান শুধু আল্লাহর কথা দিয়ে ভরপুর। এই জন্য কোরআনে বলেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আছে না নাই? আছে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআন হচ্ছে বিজ্ঞানময়, গোটা কোরআনে বিজ্ঞান ভরপুর করে আল্লাহ দিয়েছে। তুমি আলেমকে বিজ্ঞান শিখাবে, তুমি রসুলুল্লাহকে বিজ্ঞান শিখাতে এসছো, যেখানে বিজ্ঞান রসুলুল্লাহর কথাই বিজ্ঞান ছিল, প্রত্যেকটা কথাই বিজ্ঞান। আজ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার আপনার বিজ্ঞান আর ইতিহাস কি? আমার আপনার ইতিহাস বলছে হঠাৎ একদিন বোমাবাষ্ট হলো, বোমাবাষ্ট হওয়ার পরে মানুষ সৃষ্টি হয়ে গেল, হঠাৎ একদিন জল থেকে মানুষের জীবন ফিরে পেল, অর্থাৎ জলই জীবন। একদিন বিজ্ঞানীরা বলছে বোমাবাষ্ট হয়ে বোমাটা বাষ্ট হয়ে গেল, বাষ্ট হয়ে যাওয়ার পরে পৃথিবীর সৃষ্টি হলো, মানুষের সৃষ্টি হলো, বোমা তো বাষ্ট হলো কিন্তু বাষ্ট করলো কে? কথা বুঝলেন না? বোমা তো বাস্ট হলো কিন্তু বাস্ট করলো কে? আর বোমা যদি বাস্ট হয় তো বোমা তৈরি করলো কে? তৈরি করলো কে? বোমা বাস্ট হয়ে দুনিয়া তৈরি হলো, তো বোমাটা তো তৈরি করার কিছু লাগবে না, লাগবে না? হ্যাঁ, আর বোমা যদি তৈরি করতে হয় তাহলে তো বারুদ লাগবে, আগুনের ব্যবস্থা লাগবে। আর বিজ্ঞান কি বলেছে আপনারা সবাই পড়েছেন, ইতিহাস কি বলেছে আপনারা সবাই পড়েছেন, আগরে বাঁদর ছিল, বাঁদর থেকে নেজ কেটে পড়ে গেল, তারপর একটু খাড়া হতে শিখলো, একটু কুঁজে থেকে আরেকটু খাড়া হলো, আর একটু খাড়া থেকে আরেকটু খাড়া হলো, এইভাবে মোটামুটি মানুষের মতো হয়ে গেল, তারপর লোমগুলা খুলে খুলে পড়লো, বুঝলেন না? লোমগুলা খুলে খুলে পড়ার পরে এবার চিন্তা করছে কিছু তো খেতে হবে আমাদেরকে, খাওয়া দাওয়ার জন্য তো ভালো ব্যবস্থাপনা, একটা স্টাইলিস্ট খাবারের দরকার, এই জন্য কী করা যায়, তাহলে তো একটা খাবারের ব্যবস্থাপনা করার দরকার। এই চিন্তা ভাবনা নিয়ে বলছে খাবার তৈরি করতে গেলে তো আগুন লাগবে, আগুনের প্রচার শুরু হলো ওখান থেকে, আগুনের সৃষ্টি হলো ওখান থেকে, কিভাবে? গাছের সাথে গাছ ঘর্ষণ করে, কিছু গাছের সাথে গাছের ঘর্ষণ করে, পাথরের সঙ্গে পাথরের ঘর্ষণ করে আগুনের সৃষ্টি হলো। তাহলে হনুমান থেকে বানর থেকে নেজ কেটে পড়ার পরে, পাশম খুলে পড়ার পরে, কুজো থেকে সুজো হওয়ার পরে, তারপরে ওরা আগুনের ব্যবহার শিখলো, আর তুমি বলছো বোমা বাস্ট হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে, তার মানে হ্যাঁ গোটা দুনিয়াটাই ভরপুর শুধু বানোয়ার জাল আর কিছুই নাই। অতএব আমরা শিখবো রসুলুল্লাহর কথা, আমরা শিখবো কোরআনের কথা, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো মিথ্যা নাই, আছে কথা বলেন? আছে? কোরআনের ভিতরে একটা কথা মিথ্যা আছে, যদি কেউ এটাও যদি ভুল করেও বলে তাও ঘুরে কালামা পড়তে হবে যে হ্যাঁ একটা কথা মিথ্যা কথা আছে। একটা কথা যদি বলেন যে মিথ্যা কথা আছে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ চ্যালেঞ্জড ইন দ্য হলি কোরআন ফার্স্ট আয়া ইন সূরাতুল বাকারা
আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহ আলিফ লাম মিম দের ইজ নো মিনিং হিয়ার দালিকাল কিতাব দিস ইজ দ্য বুক লা রাইবা ফিহ দের ইজ নো ডাউট ইন দিস এই কিতাবের মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি কিচ্ছু নাই একটা এমন কিতাব আমি আল্লাহ লিখে দিলাম যার মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি কিচ্ছু নাই সবই সত্য কথা এই সত্য কথা থেকে আমরা একটা একটা করে রসূলুল্লাহর কিছু কথা শুনবো এরপরে আমি যেটুকু মনে করেছি আল্লাহ যদি কবুল করেন তবেই হবে আল্লাহ কবুল না করলে কিছুই হবে না রসূলুল্লাহর শান মান মর্যাদা কি আমরা কোথায় বসে আছি কোন মান মর্যাদার লোক আমরা জানেন আপনি আমরা যারা বসে আছি এই জায়গাটা জান্নাতের বাগান কি বলেন জান্নাতের বাগান জান্নাতের বাগানেও কিন্তু ঘুম আসে না আসার না কিন্তু যদি পুরোপুরি ঘুম আসে তাহলে ভালো কথা আলহামদুলিল্লাহ যদি পুরোপুরি ঘুম আসে তাহলে ভালো কথা কিন্তু মাঝে মাঝে ঘুমায় আর মাঝে মাঝে তাকায় বহুত খতরনাক হে মাঝে মাঝে তাকায় আর মাঝে মাঝে ঘুমায় বহুতই খতরনাক হে কিউকে জব কে স্পিকার জব মুকাররির বলনে ওয়ালা জব কহেগা বেয়াজ লেনা দেনা হারাম হে বেয়াজ লেনা দেনা হারাম হে আর শুননে ওয়ালা শুনেগা পেয়াজ লেনা দেনা হারাম হে একজন বক্তা ওয়াজ করছে শ্রোতারা বসে বসে মাঝে মাঝে ঢুলছে আর মাঝে মাঝে ওই জন্য বললাম যে ঢুললে পুরোপুরি ঢুলতে হবে আধা আধা ঢুললে হবে না বুঝলেন কি না ঢুললে পুরোপুরি ঢুলতে হবে আর নাহলে জেগে থাকলে পুরোপুরি জেগে থাকতে হবে তাহলে কি হবে ইনশাআল্লাহ কথাগুলো পরিপূর্ণ বোঝা যাবে আর নাহলে বেয়াজ লেনা দেনা হারাম হে মৌলভী সাহেব বলেছে বেয়াজ বয়ে একার বেয়াজ বেয়াজ লেনা দেনা হারাম হে আর শ্রোতা শুনেছে পেঁয়াজ লেনা দেনা হারাম হে তো পেঁয়াজ মানে কি আর পেঁয়াজ মানে কি তো পেঁয়াজ লেনা দেনা হারাম হে আর উসকে সাথ রিশতেদার ভি হারাম হে আর উসকে সাথ রিলেশনশিপ ভি হারাম হে ইয়ে কহে দিয়া বলে দিয়েছে বলার পরে সকালবেলায় পেঁয়াজের গাড়ি ট্রলিতে করে লোড করে ট্র্যাক্টরের ট্রলিতে করে লোড করে নদীতে ফেলে দিয়েছে বুঝলেন কি না কারণ পেঁয়াজ লেনা দেনা হারাম হে আর উসকে সাথ রিশতেদার ভি হারাম হে সকালবেলায় বিয়ের বাড়িতে যাওয়ার বলছে বিয়াই যদি আমার সাথে সম্পর্ক রাখতে হয় তাহলে তাড়াতাড়ি ট্রলিতে পেঁয়াজ লোড করো তাড়াতাড়ি চলিতে পেঁয়াজ লোড করো পেঁয়াজ লোড করার পরে পেঁয়াজগুলোকে নদীতে ফেলে দিয়েছো বলে কেন রাত্রেবেলায় টাটকা ওয়াজ শুনে আসলাম দেরি কথা না একবার টাটকা ওয়াজ রাতেই শুনে আসলাম ফজরের নামাজ পড়ি তোমাকে ফতোয়া দিয়ে দিচ্ছি বুঝলি কিনা ফজরের নামাজ পড়ি ফতোয়া দিতে এসেছি বলে কি বলে পেঁয়াজ লেনা দেনা হারাম হে আরুষকে সাথ রিশতেদার হে হারাম হে তো আপনি আমার রিশতেদার আপনি আমার কুটুম আপনার সাথে আমি কেন হারাম কাজ করবো বলেন অতএব আপনাকে পেঁয়াজ ফেলতে হবে তো এই খবরটা যখন মৌলভী সাহেবের কাছে খবর নেওয়া হলো জানা গেল তো মৌলভী সাহেব বলেছেন না এটা আমি বলিনি বেয়াজ লেনা দেনা হারাম হে আর উসকে সাথ রিশতেদার ভি হারাম বেয়াজ মানে হচ্ছে সুদ সুদের কারবার করাটা হারাম কাজ কি বুঝলেন বেয়াজ মানে সুদ কোথায় সুদ আর কোথায় পেঁয়াজ তো এই জন্যই বললাম যে যদি শুনতে হয় কথা ইনশাল্লাহ তাজা হয়ে একদম জমজমাটভাবে শুনতে হবে শরীরে এনার্জি 95% নিয়ে আসতে হবে অ্যালার্জি নিয়ে আসলে হবে না কি বুঝলেন না যদি এনার্জি থাকে 95% তাহলে আলহামদুলিল্লাহ আর যদি অ্যালার্জি থাকে 95% তাহলে মুশকিল লাগবে কি বলছে রে ভালো লাগছে না তো ঘুম আসছে রে বুঝলেন কি না অ্যালার্জি থাকলে কিন্তু মুশকিল আর এনার্জি থাকলে বাপ দারুণ ব্যাপার 95% মানেও বিরাট ব্যাপার তো আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুসংবাদ শুনিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আমরা কোন নবী পেয়েছি ওয়াদ্দুহা পূর্ণ উজ্জ্বল লাইট ডে ব্রাইটনেস ডে উজ্জ্বল দিবসের কসম করে বলছি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা রাত্রি যখন নিঝুম হয় রাত্রি যখন ভরপুর নিঝুম হয় রাত্রি যখন গভীর হয় এই রাতের কসম করে আমি বলছি আল্লাহ তাআলা কসম করছে কে কসম করছে বলেন আল্লাহ আল্লাহ বলছে ওয়াল অদ্দুহা দিনের কসম করে বলছি ওয়াল লাইলি ইযা সাজা রাতের কসম করে বলছি যখন তা গভীর হয় অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা হে নবী আপনি যেটা ভাবছেন সেটা না নবীজি মনে মনে ভাবছে হঠাৎ একটা ঘটনা ঘটে গেল এই সূরাটার নাম কি বলেন তো কেউ জানেন এই সূরার নাম সূরাতুল দোহা এই সূরার মধ্যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বর্ণনা করে শুনিয়ে দিলেন নবী গো মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা
হে নবী আমি আপনাকে ভুলে যাইনি পরিত্যাগ করিনি আমি আপনার সঙ্গে কোন রকম কোন সম্পর্ক বিচ্ছিন্ন করিনি আপনার সঙ্গে আমার সম্পর্ক চাঙ্গা আছে কি হয়েছিল জানেন হঠাৎ করে নবীজির কাছে কথাবার্তা আল্লাহর সঙ্গে নবীজির কথাবার্তা বন্ধ হয়ে গেল কদিন থেকে নবীর সঙ্গে আল্লাহর কথাবার্তা হয় না নবীজি মনটা খারাপ করে বসে আছেন কি ব্যাপার আল্লাহ কেন আমার সঙ্গে কথা বলে না নবীজির সঙ্গে আল্লাহ কিভাবে কথা বলতেন বলেন তো ওহির মাধ্যমে কিসের মাধ্যমে ওহির মাধ্যমে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গমগিন হয়ে আছেন বড় চিন্তিত বড় চিন্তাগ্রস্ত আর মক্কার কাফের বেঈমানেরা তারা শুধু গো নবীজির পাশ দিয়ে যাচ্ছে আর যেতে যেতে বলছে ও মুহাম্মদ তোমার সাথে আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তোমার সাথে আল্লাহর তেমন সম্পর্ক নাই তোমার সাথে আল্লাহর তেমন সম্পর্ক নাই এখন থেকে আর তোমাকে কেউ নবী বলে মানবে না এই চিন্তা ভাবনা এই কথাগুলো নবীজির সামনে গিয়ে বেড়াচ্ছে আল্লাহর নবী একটু মন খারাপ করে বসে আছে তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছে তো আবার কসম করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সান্ত্বনা কসম করে মানে নবীজিকে তো বিশ্বাস তো নবীজির আছেই আল্লাহর প্রতি তারপরে বলছে বেঈমানরা হয়তো বিশ্বাস না করতে পারে এই জন্য বলছে ওয়াদ্দুহা আমি দিবসের কসম করে বলছি ওয়াল্লাইলি ইজা সাজা যখন তা গভীর হয় গভীর রাত্রের কসম করে বলছি মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কলা হে নবী আমি আপনাকে ভুলে যাইনি পরিত্যাগ করিনি মা ওয়াদ্দাকা রব্বুকা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমার রব তোমাকে ভুলে যায়নি ওমা কলা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা হে নবী আপনি ভাববেন না হে নবী আপনি চিন্তা করবেন না দুনিয়াটা হচ্ছে আখের দুনিয়াটা হচ্ছে আখেরাতের চাইতে অত্যন্ত নিকৃষ্ট অর্থাৎ আপনি দুনিয়ার কথা ভাববেন না নবী গো আপনার কাছে আখেরাতটা অতি উত্তম ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা হে নবী আপনার কাছে আখেরাতটা অত্যন্ত দামি একটু একটু পরেই বুঝতে পারবেন যাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন নবী গো আপনি এই দু চার দিন আপনার সাথে আমার কথা হয়নি এই জন্য আপনি এত মন খারাপ করে বসে আছেন আরে মন খারাপ হবেই না বা কেন হযরত মুসা আলাইহিস সালামের কথাটা শুনেই তো মনে পড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলার মজাটা কি আপনারা কি আল্লাহর সঙ্গে কথা বলেন আপনাদের কি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ একটু আছে নাই আল্লাহর সঙ্গে কথা কি করে বলতে হয় মেদিনীপুরের লোক বুঝি জানে না আমি আজকে শিখিয়ে দেব আজকে আল্লাহর ফোন নাম্বারটা বলে দেব ফোন করলেই পাবেন বলবো আজকে আল্লাহর ফোন নাম্বার আল্লাহর ফোন নাম্বার আছে আল্লাহর ফেসবুক আইডি আমার কাছে আছে আল্লাহর চ্যাটিং আছে আল্লাহর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে কি বুঝলেন যুবক ভাইরা ইনশাল্লাহ আজকে হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যাটিং নাম্বার আল্লাহর ফেসবুক নাম্বার দিয়ে যাব মডার্নভাবে মডার্ন তরিকায় মডার্ন নাম্বার আল্লাহ তাআলা নতুন সিম খুলেছেন বুঝলেন কি না এই সিমের নাম্বারটা আপনারা জানেন আছে আসলে সিমটা নতুন না নতুন একদম পুরাতন সিম আমরা কিন্তু জানি না আসলে আল্লাহ তাআলার টাওয়ার তো দেখা যায় না চোখে আর সিমও কিন্তু মোবাইলে হতে হয় না বিনা রিচার্জে বিনা পয়সাতে বিনা টাকাতে আল্লাহর সঙ্গে হোয়াটসঅ্যাপ হয় আল্লাহর সঙ্গে কথা বলা হয় আল্লাহর সঙ্গে ফেসবুক করা হয় আল্লাহর সঙ্গে মুখোমুখি করে কথা বলা হয় আরে আল্লাহ তাআলা কত তাআলা ব্যবস্থা করে দিয়েছেন নবীজি যখন মেরাজে গেলেন নবীজির সঙ্গে আল্লাহর কথাবার্তা হচ্ছে নবীজি যখন ফিরে আসলেন এই কথাটা আবু বাক্কার সিদ্দিককে বলেন আবু বাক্কার আমি রাত্রিতে মিরাজে গিয়েছিলাম এরপরে আমি আবারও ফিরে এসেছি আবু বাক্কার সিদ্দিক কিসের জন্য নবী আপনি যখন বলছেন মিথ্যা না আপনি সত্য কথা বলেছেন বলেছেন না বলেনি এ তো শোনা আছে আমাদের কথা তো ওই সময় নবীজি বললেন আমি আল্লাহর সঙ্গে মেরাজ করেছি মেরাজ মানে দর্শন করা ভিজিটিং করা মিটিং করা আল্লাহর নবী বলছে আমি মিটিং করলাম আই মেট আল্লাহ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করলাম আল্লাহর নবীর কাছে সাহাবারা বলছেন নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে মজা নিলেন আল্লাহর সঙ্গে বসে বসে গল্প করে আসলেন কিন্তু আমরা তো গল্প করতে পারবো না আমরা তো চ্যাটিং করতে পারবো না আমরা তো ফেসবুক করতে পারবো না দেখেন কি চিন্তা সাহাবাদের সাহাবারা বলছে আমরা আল্লাহর সঙ্গে ফেসবুক চ্যাটিং হোয়াটসঅ্যাপ আল্লাহর সাথে করব আর আমাদের যুবক ভাইরা করবে বেবির সঙ্গে হাউ হাউ আর ইউ বেবি হোয়ার আর ইউ নাও হ্যালো শিফালি হ্যালো রূপালি হ্যালো সোনালি হোয়ার আর ইউ অ্যাকচুয়ালি আই ওয়ান্ট ইউ বুঝলেন কি না আই লাভ ইউ টু মাচ আছে না আ হা হা রে ফেসবুক চ্যাটিং করে কার সাথে দেখো শুধুই গুণা লিখবে ফেরেস্তার এবার কম্পিটিশনের সঙ্গে ফেরেস্তারা যটা চ্যাট করবেন জবার হ্যালো ফেরেস্তারা দেখবে এইচ ই এল এল ও দশ 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 মোটামুটি পঞ্চাশ গুণা লিখে দে বুঝলেন কি না হাউ আর ইউ যতগুলো অক্ষর আছে ততগুলো দশ দশ করে গুণা লিখে দে আরে আপনি যার সঙ্গে চ্যাটিং করছে শুধু গুণা চলছে
কার সঙ্গে চ্যাটিং করছেন আপনি? আর আল্লাহর সঙ্গে চ্যাটিং আজকে শিখিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখবেন শুধু নেকি আর নেকি, আল্লাহর সঙ্গে চ্যাটিং করলে শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, শুধুই নেকি, নাই কোনো ফাঁকি, শুধু থাকবে আখেরাতের জন্য বাকি। বলেন সুবহানাল্লাহ, কথা বুঝাতে পারলাম না? শুধুই নেকি, নাই কোনো ফাঁকি, থাকবে শুধু আখেরাতের জন্যই বাকি। আমরা হয়তো এখন পাবো না, কিন্তু আখেরাতে পাবো, যেটা আর কেউ পাবে না। টুপিওয়ালাগুলা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, এরাই কিন্তু ওই ফোনে কল করতে পারবে, আর অন্য কেউ কিন্তু কল করতে পারবে না। এই কল করার প্রথম নাম্বার কিন্তু শর্ত হচ্ছে, আপনার যেমন দেখবেন সিম কিনতে গেলে আধার কার্ড লাগে না, লাগে না বর্তমান তো আধার কার্ড লাগছে। আল্লাহ তাআলার কাছে বলছে আমার সঙ্গে কল করার প্রথম আধার কার্ড নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু রোম্যান্টিক ওয়াজ, তাই না? ওয়াজ একটু রোম্যান্টিক, আলাদা আলাদা টাইপের। তো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো বৃদ্ধ মানুষগুলো একটু কেমন কেমন বুঝবে জানি না, কিন্তু যুবক ভাইরা আছে, অনেক মানুষ আছেন, আজকালকার মেয়েরা অনেক স্মার্ট হয়েছে, এখন হোয়াটসঅ্যাপ চ্যাট, এরপরে এখন আপনার বিভিন্ন ফেসবুক শব্দগুলো, ইউটিউব শব্দগুলো এখন সবাই বুঝতে পারবে। এই কথাগুলো বুঝতে পারছেন না? ফেসবুক, ইউটিউব, চ্যাট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অনেক কিছু আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ব্যবহার করতাম, দেখছি যে ফেসবুক চ্যাটে আমি না করলেও, আমি যদি অ্যাক্সিডেন্ট না করি অন্যজন অ্যাক্সিডেন্ট করে ফেলবে, বুঝলেন কি না? এই জন্য ইনশাল্লাহ অ্যাক্সিডেন্টের ভয়ে, দুর্ঘটনার ভয়ে কিন্তু বেঁচে আছি। দুর্ঘটনামুক্ত জীবন, ছোট একটা মোবাইল দুর্ঘটনামুক্ত জীবন, আল্লাহ যেদিন। তবে আমাদের কোনো সমস্যা নাই, মোবাইল নিয়ে আমরা মোবাইল ব্যবহার করে কোনো রকম কোনো সমস্যা হয়নি। যতটুকু মোবাইল ব্যবহার করি, যতটুকু ফোন ব্যবহার করি, শুধুই লেখাপড়ার জন্য ব্যবহার করি, কিতাবপত্র পড়ার জন্য ব্যবহার করি, তারপরেও মনে হয় যেন এই পড়ার জামানাতে, লেখাপড়ার জামানাতে যদি একটা ওয়াজও যদি মনে হয় আবড়ি জাবড়ি যদি কিছু শুনে ফেলি, তাহলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে, যার কারণে ওখান থেকে দূরে থাকা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য বিশ্বনবী মেরাজ করে আসলেন। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজ করলেন আমরা করব না, আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করলেন আমরা করব না, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আমরা বলবো না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহা নবীজির কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। হাদিস, নবীজি বলছে নিজের জন্য যেটা ভালোবাসো ওইটা আর এক ভাইয়ের জন্য ভালোবাসতে হবে। আমি নবী যদি পছন্দ করি আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি নবী যদি পছন্দ করি আল্লাহর সঙ্গে দেখা করব, তাহলে তোমাদের সঙ্গে কেন দেখা করার ব্যবস্থা করব না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী তখন বলছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, যারা এই দুনিয়াতে যারা পাঁচক্ত নামাজ পড়বে, ফজরে যাবে আল্লাহর সঙ্গে দেখা করা হবে, জোহরে যাবে আল্লাহর সঙ্গে দেখা করা হবে, আসরে যাবে আল্লাহর সঙ্গে মিটিং হয়ে যাবে, এরপরে আপনার মাগরিবে যাবে আল্লাহর সঙ্গে মিটিং, এরপরে আবার এশাতে যাবে আল্লাহর সঙ্গে মিটিং হয়ে যাবে, এটা রাসূলুল্লাহর কথা। আর সলাতু মিরাজুল মুমিনিন, যারা দুনিয়া যারা মসজিদে নামাজ পড়তে যাবে, মা বোনেরা যখন ঘরেতে নামাজে দাঁড়াবে আল্লাহু আকবার বলে, তখন আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু হবে। কখন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যখন কেরাত করতে শুরু করে আল্লাহর নবী বলছে, তখন যেন বান্দা যখন কোরআন পড়ে, তখন যেন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদা এতমাই, খোদা এতমাই ডাকতে জানি না গো, খোদা এতমাই ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমাই, খোদা তোমাই ডাকতে জানি না গো, খোদা তোমাই ডাকতে জানি না। এক ডেকেছেন আয়ুব নবী সর্বাঙ্গে কিড়াই পড়ি, এক ডেকেছেন আয়ুব নবী সর্বাঙ্গে কিড়াই পড়ি, কিড়াই হলো যারা যারা, পোকাই হলো যারা যারা, ও নবী উহু করলেন না। বলো সুবহানাল্লাহ, নবী উহু করলেন না, খোদা তোমাই, খোদা তোমাই ডাকতে জানি না গো, খোদা তোমাই ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমাই, খোদা তোমাই ডাকতে জানি না গো, খোদা তোমায় ডাকতে জানি না।
এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে পড়ি, বলেন ঠিক কিনা? এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, বলেন সুবহানাল্লাহ, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, ও নবীর পশম জ্বলে না, ও নবীর পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না, না গো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পড়ি, এক ডেকেছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পড়ি, খোদারি কুদরাতে খোদারি কুদরাতে ও নবী হজম হলো না, বল সুবহানাল্লাহ, এই খোদারি কুদরাতে খোদারি কুদরাতে ও নবী হজম হলো না, খোদা তোমায় ডাকতে জানি না, না গো খোদা তোমায় ডাকতে জানি না। ইনশাল্লাহ এই খোদাকে ডাকার পদ্ধতি আজকে আমরা শিখব। তো আল্লাহর সঙ্গে কথা বলার এক নম্বর উপায় হচ্ছে নামাজ, বলেন কি বলে? নামাজ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহর সঙ্গে ডিরেক্টলি কথা বলতেন। কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, কোরআনে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেন, আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের কথাবার্তা চলতো। আল্লাহ তাআলা একদিন মুসাকে জিজ্ঞেস করলো, মুসা রে তোমার হাতে ওটা কি? নবীর সঙ্গে আল্লাহর মহব্বতটা কেমন দেখেন, নবীর সঙ্গে আল্লাহর মহব্বত, দারুণ মহব্বত এখানে ফুটে এসছে এই ছোট্ট একটা কথার মধ্যে। নবীর সঙ্গে মুসা আলাইহিস সালামের যে মহব্বতটা ফুটে উঠেছে, এটা একটা গ্রহণীয় কথা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলতে পারতেন, হাতে আমার এটা লাঠি, কিন্তু মুসা আলাইহিস সালাম বলছেন, না না না। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো আমি এটা দিয়ে পাতা পাড়ি, পাতা পাড়ার পরে এইটা দিয়ে ছাগলকে খাওয়াই, ছাগল তারপরে আমার বাড়িতে পুষি, এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করি, একটা গল্প মোটামুটি ধরার পরে বলছে আল্লাহ এটা লাঠি। কি বুঝলেন? এটা বড় গল্প ধরে মুসা আলাইহিস সালাম শেষের বেলায় বলছে আল্লাহ এটা লাঠি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করছেন, মুসা আমি তো তোমাকে ওইভাবে জিজ্ঞেস করিনি যে তুমি লাঠি দিয়ে কি করো, তোমার কোথায় কাজ করো, এই লাঠির দ্বারা কি কি কর্ম করো, আমি তো তোমাকে এসব কথা জিজ্ঞেস করিনি, আমি তোমাকে জিজ্ঞেস করেছি এটা কি, তুমি বলবে লাঠি, কিন্তু তুমি উত্তর না দিয়ে বড় করে বললে যে আমি এই লাঠি দিয়ে পাতা পাড়ি, ছাগলকে খাওয়াই, অজগর সাপ তাড়ায়, বিভিন্ন ভয়ঙ্কর হিংস্র পশু থেকে আমি এটা দিয়ে আত্মরক্ষা করি, এত লম্বা কথা বলার কিছু ছিল না তো, শুধু লাঠি বললেই হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম জড় সড় হয়ে বলছেন, আল্লাহ তুমি আমার বন্ধু, বলেন সুবহানাল্লাহ, কি বলেন বলে? তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত, আর এই যে কলিং একবার লেগেছে, একবার যে কল লেগেছে, সুবহানাল্লাহ, এই কল কি পাওয়া যায়? একবার যখন কল লেগেছে, কল কিন্তু কাটছি না, আছে না? আচ্ছা আপনাদের দেখবেন অনেক সময় বন্ধু আছে না, পুরাতন বন্ধুরা ফোন করলে কল কাটতে চায় না, আছে না? নাই অনেক পুরাতন বন্ধু আছে, বান্ধবীরা তো একবারে ফজর কাটিয়ে দেয়, বুঝলেন কিনা? বন্ধুরা তো মোটামুটি বেলা এগারোটা রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত চলে, কিন্তু বান্ধবী ফোন করলে ফজরের আজান দিয়ে দেবে, তখনও বুঝতে পারে না যে ফজরের আজান দিছে, মানে ল্যাপের তলে কান দিয়ে একবার ঢুকে ল্যাপের এই দিক দিয়ে ল্যাপটা নিয়ে এই দিক দিয়ে বের করে ওই দিক দিয়ে, মানে কোনো দিকে ফাঁক ফোঁক না, টাওয়ার যে কী করে ঢুকে আল্লাহ জানে, টাওয়ারটা কী করে ঢুকে? তা এই যে বন্ধু বান্ধবীর সঙ্গে গল্প করলে দেখবেন ছাড়তে চায় না, তা এই সামান্য দুনিয়ার বন্ধুর সঙ্গে গল্প করার জন্য যদি না ছাড়তে মন চায়, কখন এসার আজান দেয়, কখন ফজর আজান দেয়, খোঁজ পাওয়া যায় না। তো আল্লাহ হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় বন্ধু, বন্ধু না বন্ধু না, আল্লাহ নিজেই বলেছেন কোরআনে বিভিন্ন জায়গায় আমি হচ্ছি মুমিনের বন্ধু, তাই না? তা মুমিনের বন্ধু আল্লাহ তাবারক ওয়া তাআলা এর সঙ্গে গল্প করব। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ একবার যখন কল লেগেছে, কল কি ছাড়া যায়? দেখবেন আমরাও কিন্তু অনেক সময় এরকম লোক রাস্তাঘাটে দেখতে পাই, চাচা কেমন আছেন, আর বলার জো নাই, কোনোরকম সালামটা দিয়ে পালিয়ে যেতে হয় এরকম লোক আছে, বলে কেন জানেন? সালামটা দিব, আসসালামু আলাইকুম, ভালো আছেন,
আল্লাহ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা না বলে বলছে আর বল না বাবজি, এই দেখো অমুক জায়গায় গিয়েছিলাম, বহরমপুর দিয়ে গেলাম, দেওদিক দিয়ে কলকাতা গিয়েছিলাম ডাক্তার দেখাতে, ওখান থেকে এসে বহরমপুর ঢুকলাম, তারপরে এক্সপ্রেস বাজারে ঢুকলাম, ওখান থেকে নাতির জন্য একটা নিলাম, এরপরে মিষ্টির দোকানে ভালো একটা দোকানে মিষ্টি পাওয়া যায়, রসের মিষ্টি নিলাম, নেওয়ার পরে আমার আবার ছোট মেয়েটা এটা খেতে ভালোবাসে, এই পুরা গল্পটা শোনানোর পরে বলো না বাবজি আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা না নাই তো ওইরকম লোক আমি চিনে ফেলেছি কটা, বুঝলেন কিনা? তো এই এই লোকগুলোকে দেখে মোটামুটি সালামটা কিন্তু কোনোরকম করতে হয়, সালাম না করলে বলবে একবারই মুশকিল হয়ে গেছে, তো সালামটা সোজা করে দিয়ে বেঁকা করে চলে যায়, বুঝলেন কিনা? তো এই হচ্ছে কথা। তো মুসা আলাইহিস সালামের বন্ধু আল্লাহ, আল্লাহ বলছে একবার সুযোগ যখন পেয়েছি আর কি ছাড়া যায়? এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে প্রেম করেছে, আল্লাহর সঙ্গে ভালোবাসা করেছে, যার জন্য আর মুসা আলাইহিস সালাম রাত চলে যায় কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ করতে পারে না। এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে নবীর মহাব্বত। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বিশ্ব নবী, তিনি বলছেন আল্লাহর ফোন নাম্বারটা শিখে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কেউ যদি কল লাগাতে চায় তাহলে তার নাম্বারটা শিখে নেন। আর আমার খাতা কলম নিয়ে বসতে হয়, আমার কাছে অনেক অনেক তথ্য পাওয়া যায়, বুঝলেন কিনা? এখানে নতুন নতুন তথ্য, ফোন নাম্বার পাওয়া যাবে, তারপরে পাসওয়ার্ড নাম্বারের ব্যাপার আছে, ছোটো করে ভুলে গেলে আবার মুশকিল লেগে যাবে, পাসওয়ার্ডে ক্লিক করবেন লাগবে না, আমার মুশকিল হয়ে যাবে, কারণ এটিএমের নাম্বার হচ্ছে 9786 এটিএমের নাম্বার, এখন 9787 মারলে কিন্তু টাকার বেরোবে না, বেরোবে? এই জন্য ঠিক করে মারতে হবে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফোন নাম্বার প্রথমে হচ্ছে 2, কত বলেন? আল্লাহর ফোন নাম্বার প্রথমে 2-তে ক্লিক করতে হবে, 2, তারপরে 4, তারপরে 4, তারপরে 3, তারপরে 4, আল্লাহর ফোন নাম্বার, তারপর আর একটা আবার 3, এক্সট্রা নাম্বার, অ্যাডভান্স অ্যাডিশনাল নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছে বলে এটা না হলে ওটা হবে। তো কীরকম নাম্বার এটা? সকালবেলায় ফজরের নামাজে যাবে, 2 রাকাত ফরজ নামাজে পড়বে, ওই 2 রাকাত ফরজ নামাজ না পড়লে সুন্নত পড়ে লাভ কিন্তু হবে না, ফরজ হচ্ছে নেতা আর সুন্নতটা হচ্ছে ওর চেলা, বুঝলেন কি না? ফরজটা কি বলে? নেতা। ফরজ নেতা, সুন্নত অ্যাসিস্ট্যান্ট। অত অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফরজ না থাকলে, আসল নেতা না থাকলে তো হবে না, গোটা বাড়িতে একবারে ভরপুর বরযাত্রীতে লোড, বর আসেনি খেতে দেবে, দিবে কো খেতে? তাতে কেউ মসজিদে গেলাম, তাহাজ্জুদ পড়লাম, সুন্নত পড়লাম, নফল পড়লাম, এসার 4 রাকাত ফরজ পড়লাম না, হবে না? ওইভাবে চলবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এই যে সকালবেলায় ফজরের সময় যে ক্লিক মারবে, 2, আল্লাহু আকবার, 2 রাকাত ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, 2 রাকাত ফরজ নামাজ চলবে, আল্লাহর সঙ্গে কথা চলবে, 2 রাকাত ফরজ নামাজ শেষ, আল্লাহর সঙ্গে কথা বলা শেষ, আবার 2 রাকাত সুন্নাত পড়বেন, আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আচ্ছা, 2 রাকাত সুন্নাতের যে কত মূল্য এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো, কিন্তু 2 রাকাত ফরজের কত মূল্য এটা আমার ভাষায় অঙ্ক করতে পারবো না, ফজরের নামাজের কথা বলছি, আরও তো 75 নামাজ আছেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল ফজরের 2 রাকাত ও সুন্নতের ব্যাপারে হাদিসটা এনেছেন, রাকাত আল ফজরি খৈরুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা, বিশ্বনবী দয়ান্নবী বলছেন, দয়ান্নবী বলছেন ফজরের নামাজে 2 রাকাত যারা ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়বে, চাপান করছেন যে যা করছেন করেন, কিন্তু খেয়াল কিন্তু এদিকে, যা বলছিস বল, কান করেছি ঢোল তাবলে হবে না, হ্যাঁ এ করলে হবে না, কিন্তু চায়ের আওয়াজ শুরু করে চাওয়ার আওয়াজটা যেন এখানে না আসে, সেইভাবে খেতে হবে চা। আমি অনেক জায়গায় প্রোগ্রামে যাই, খবরদার বিস্কুটের মরমর করে আওয়াজ যেন না হয় তাই বলি, বুঝলেন কিনা? তাহলে বিস্কুট খাওয়া বন্ধ করতে হবে, বিস্কুট মরমর করে উঠবে, তুমি কড়মড় করে এদিক ওদিক তাকাবে, ও হবে না। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাকাত আল ফজরি খৈরু মিনাত দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত ফজরের আগে 2 রাকাত সুন্নত কেউ যদি নামাজ পড়ে, বিবিকে বলবে হটো, সারা রাত গরম ছিল এবার নরম করতে হবে, কথা বুঝলাম না? সারা রাত তুমি গরম, কিন্তু এখন টাইম হয়েছে, এখন আল্লাহ আজা, এখন মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার মানে সবচাইতে আল্লাহ বড়, বড় না বড় না, আল্লাহ সবচাইতে বড়, এ কথা যখন বলেছে তাহলে বিবি তুমি কোথাকার কে, বুঝলেন না? আল্লাহ যখন সবচাইতে বড়, বিবি তুমি কোথাকার কে, বিবি তুমি সাইড হও, লেফট থেকে হটো, এখন আমাকে বেরোতে হবে, উযু বানিয়ে নামাজ পড়তে হবে, উযু বানিয়ে নামাজ পড়তে হবে, এখন যদি বিবি বিবির পাল্লাই পড়ে অজু বানাতে পারলাম না, নতুন অষ্টমল্লা করেছি, শ্বশুর বাড়িতে নতুন ঢুকেছি, ফজরের নামাজ কি পড়া যায় নাকি, কথা বললেন না? ফজরের নামাজ পড়তে অসুবিধা হয় নতুন বিয়ে করলে, অসুবিধা হয় না? আল্লাহ কি যে হিসাব নেবে আল্লাহ ফজর, এই বিয়ে করার পরে কদিনকার জন্য, বিয়ে করার পরে কদিন খুব অসুবিধা হয় ফজরের নামাজের, আর দাড়ি থাকলে খুচখুচ খুচখুচ করে দাড়ি থাকবে, ওটাও খুব সমস্যা হয়, কেন জানেন? বিয়ে পড়ার পরে সেলুনে আমরা গেছি একদিন, সেলুনওয়ালার কাছে একটা ছেলে বসে আছে, তোর দাড়ি এত বড় কেন? বলে দাড়ি বড় মানে? দাড়িটার দিকে তো আমি তাকিয়ে দেখলাম এই মোটামুটি 1/2 ইঞ্চির থেকেও কম, বুঝলেন কিনা? তো বলছে এত বড় তো দাড়ি, তাই বলছে তার মানে হচ্ছে নতুন বিবাহ হয়েছে,
এখন শ্বশুর বাড়ি গেলেই আর যাও আর না যাও পকেটে করে 3 টাকা দামের একটা বিলেট রাখবা, এদিকে মুখ চেষে দেবা, এরকম চেষে দেবা, যেন দেখতে চাঙ্গা লাগে, বুঝলেন কিনা? অনেক সময় দেখবেন আমাদের অন্য কোথাও যাকবা না যাক, বিয়াইন বাড়িতে যখন যায় চাচারা তখন ওরে বাপরে শ্যুট কোট পরে সুন্দর করে টাই টাই মেরে একবার বিরাট ব্যাপার, কমসে কম আসসালামু আলাইকুম বিয়াইন সাহেব তো বলতে হবে নাকি? তা এইরকমের জন্য একটা প্রস্তুতি নিয়ে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 রাকাত ফজরের আগে সুন্নত কেউ যদি পড়ে তাহলে লাভটা কী হবে? লাভটা কী? ঘুমিয়ে থাকলে তো লাভের কিছুই নাই, কিন্তু পড়ে নিলে লাভটা কী হবে? রসুল বলছেন, রাকাতাল ফজরি খৈরুম মিনা দুনিয়া ওয়া মাফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে, দুনিয়া গোটা দুনিয়াটা, একটু না গোটা দুনিয়া, গোটা দুনিয়া বলতে কাকে বলা হয়? দুনিয়া বলতে শুধু পৃথিবী না, পৃথিবী, মঙ্গল, নেপচুন, ইউরেনাস, বুধ, এরও বিভিন্ন রকমের প্ল্যানেটস, আমরা ভূগোল যারা পড়েছি তারা কিন্তু অনেক গ্রহের নাম শুনেছি, শুনে নিন না, শুনেছি বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, মঙ্গল, পৃথিবী, এগুলো সব হচ্ছে এক একটা প্ল্যানেটস, দের আর মেনি প্ল্যানেটস ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়াতে অনেকগুলো প্ল্যানেটস আছে, অনেকগুলো গ্রহ আছে, এই গ্রহের এক একটা নাম আছে। বলছে এই দুনিয়াতে যত ভালো কাজ আছে আর দুনিয়ার ভিতরে যত ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়া, বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় কেউ যদি 10 লাখ টাকা দান করে, 10 লাখ টাকা দান করে যা নাকি পাবে তার চাইতে শত শত কোটি গুণে বেশি নাকি পাবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়লে। বলি ইনশাল্লাহ ফজরের নামাজ 2 রাকাত সুন্নত পড়বই ইনশাল্লাহ। ফরজ পড়তে বলে সুন্নত যখন পড়তে বলেছেন মৌলভী সাহেব কোন দিকে আছে দেখে আপনার ফরজ সুন্নত পড়ি বাড়ি পেলে দেবো, ফরজ ফরজ দিকে তাকাবো না নাকি, কি বলছেন? হ্যাঁ না, ফরজ সুন্নত যখন ধরছি তখন ফরজটাও ধরতে হবে, ফরজের গুরুত্ব তাহলে তো বললেইতেই পারলাম না, মানে সুন্নতের গুরুত্ব যদি এত হয় তাহলে ফরজ কত হয়, সুন্নতের গুরুত্ব যদি এত হয় তাহলে ফরজ কত হয়। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নম্বর ফোন লাগাতে হবে নাম্বার 2, 2 নম্বর জোহরের জন্য 4, তারপরে আসরের জন্য 4, তারপরে মাগরিবের জন্য 3, তারপরে আবার এশার জন্য 4, এগুলো সব ফরজ নামাজ না, এই নাম্বারে ক্লিক করলে আল্লাহর সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহর হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন, ফেসবুক আইডি বলেন, সব কিছুই দেয়। অতএব আপনি ভাবছিলেন যে কী একটা হতে পারে নতুন করে আবার সৃষ্টি করলো নাকি রে, যেমন একটা বাংলাদেশের নতুন তফসির বেরিয়েছে, আকমাল তুলাকুম দিন আকুম, দিন আকুম মানে তোমাদের জন্য আজকে আমি দিন পূরণ করলাম, মানে কোরআনের আয়াত, তোমাদের জন্য দিন আজকে পূরণ হলো, দিন আজ পূরণ, বুঝলেন কিনা? যে এটা থেকে তফসির বের করেছে দিনাজপুর, অর্থাৎ আপনারা কী করে জানতে পারলেন? আপনারা জানেন না যে আপনাদের গ্রামের নাম দিনাজপুর, অতএব কোরআনে দিনাজপুর লেখা আছে, কথা বুঝলেন না? কোরআনে আল্লাহ তাআলা একটা নাম দিয়েছে যার নাম হচ্ছে দিনাজপুর, আকমাল তুলাকুম দিনাকুম, আমি তোমাদের জন্য আজকে দিন পূরণ করলাম, আজকে দিন পূরণ করলাম, দিন আজপুর তফসির বের করেছে, দেখেন। তো এরকম করে তো আমরা নতুন করে কোনো কিছু তফসির বের করতে পারবো না, চিন্তা ভাবনা করে দুটো মডার্ন কথা বলতে পারি কিন্তু কথা পুরাতনই হবে। অনেক নতুন নতুন মৌলভী, নতুন নতুন ফতোয়া, বলছে না বলছে না লোকে, নতুন নতুন মৌলভী, নতুন নতুন ফতোয়া, আসলে নতুন নতুন মৌলভী না, তুমি নতুন নতুন লোক কিন্তু ফতোয়া পুরাতন পুরাতন, কারণ তুমি এর আগে যাওনি মসজিদে, এর আগে জানোই না যে তুমি ভালো মন্দ কিছুই জানো না, হঠাৎ করে মসজিদে গিয়েছ, মসজিদে যাওয়ার পরে দেখছে কাতার লোড আছে, বুঝলেন কিনা? কাতার লোড, একটাও জায়গা নাই, পেছনে একাই দাঁড়াবে, এখন ঘাড় ধরে একজনকে টেনে পেছনে দাঁড় করেছে, আর বুঝলেন কিনা? বাপরে মা বাপ তুলে গালি, তোরা মসজিদে নামাজ পড়তে আসিস না কি করতে আসিস রে? কিন্তু ও তো জানে না মশলা, মশলা হচ্ছে যদি গোটা কাতার লোড হয়ে যায় একাই যদি পিছনে দাঁড়ায় তাহলে সামনে থেকে একজনকে টেনে পাশে দাঁড় করিয়ে নামাজ দাঁড়াতে হবে, তাই তো? এখন এটা জানে না, এখন কী করবে? পেছন ঘুরেই তোরা একদিন নামাজ পড়তে আসলাম, তারপরে আবার টেনে লিচিস, তোর ঘুষি না চাপিয়ে ছাড়ছি না, বুঝলেন কিনা? একদিন নামাজ পড়তে আসছে তাও শান্তি নাই জীবনে, মসজিদে একদিন নামাজ, তারপর দিন থেকে নামাজই পড়তে আসবো না। যেমন লটারিওয়ালারা এরকম করে, লটারিওয়ালারা মাঝে মাঝে বলছে জীবনে লটারি কাটবো না, সারা জিন্দগি 1 বছর ধরে টানা কেটে চলেছি, বাজছে না, শুধু ভাবছি 2 লাখ বাজবে, 2 লাখ বাজবে, 2 লাখ বাজবে, কোনো খবরই নাই। তা আবার রোজার মাসে চেষ্টা করলাম, আমার নাম রহমত আলী, আর রমজান মাসে মৌলভীরা বলে যে প্রথম 10 দিন রহমত নাকি, প্রথম 10 দিন রহমত, তারপরে 10 দিন আপনার এইভাবে নাজাদের কথা, এইভাবে আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টে ভাগ করেছেন। তো প্রথম 10 দিনের রহমতের মাসে আমার নাম রহমত আলী, রমজান মাস প্রথম রোজার দিনেই কিন্তু একবার টিকিট কাটতে গেছে, বুঝলেন কিনা? প্রথম রমজানের প্রথম রোজাতে টিকিট কাটতে গেছে, টিকিটের নাম্বার দেখে ওর আরও খুশি, 9786, কত বলে? 9786, 9টা বাদ দিলেন 786 শেষের বেলায়, আরে বাপরে, এমনিতেই যা আছে আছে, তারপর আবার 786 গো, হ্যাঁ বাজবে না যাবে কোথায়? রোজার মাস, নাম রহমত আলী, চলছে রহমত, 786 টিকিট বাজবেই, বুঝলেন কিনা? টিকিট বাজবেই, এই চিন্তা নিয়ে একবার 100 টাকার টিকিট কেটেছে, রাতারাতি 10 লাখ টাকার মালিক হবো, দেখছি কী করে হয়, রাতারাতি 10 লাখ টাকার মালিক হন, মানে এটা হচ্ছে তাড়াতাড়ি করে ফকিরপতি হওয়ার একটা রাস্তা, কী বলেন? কোটিপতি হওয়ার
চিন্তা করছে, বাজবে বাজবে করে প্রতিদিন 100, 200, 500, 1000 করতে করতে হাড়ি খুলতে খুলতে বাক্স খুলতে করতে দেখছে কোটিপতি হওয়ার নিশাতে ফকির প্রতি হয়ে বসে আছে। হ্যাঁ, চিন্তা করছে কোটিপতি হওয়ার, হয়ে গেছে ফকির প্রতি, কিছুই বুঝতে পারছে না। তা এইরকম ও রাতের বেলায় দেখছে দিয়ে এইভাবে চিন্তা ভাবনা করে দেখছে 786 একবারে বরকতি নাম্বার, সকালবেলায় মিলাতে যেছে 787 বেঁধেছে। কাল থেকে কে আমাকে রোজা রাখাছে তাই দেখবো, জীবনে তো রোজা রাখবো না। আর রহমত আলী রমজান মাস, আর এই 786 একটা না একটা তো বাদ ফেরে ভাই, সব দিক থেকে বরকত তাও কেন বাঁধলো না। আর 787 আমি নিয়ত করেছিলাম যদি 2 লাখ টাকা বাঁধে মসজিদে এক কাতার জায়নামাজ কিনে দেবো, বুঝলেন কিনা, মসজিদে এক কাতার জায়নামাজ কিনে দেবো, লোকে নামাজ পড়বে, ওদিকে আলাদা একটা নেকি পাওয়া যাবে, তারপরে বাঁধলো না। আল্লাহ বলে কিছু আছে দুনিয়াতে? হ্যাঁ, এই টিকিটওয়ালারা মাঝে মাঝে এরকম রাগ করে। তো এইরকম ধরনের, আচ্ছা 786 মানে বিসমিল্লা তাই তো? হ্যাঁ, 786 মানে বিসমিল্লা, দুটো মাসলা শিখেলেন, 786 মানে অনেকেই বিসমিল্লা তাই তো মনে করে, নাহলে কী করে মারুতিতে লাগায়? মারুতিতে দেখতে পান না, মারুতি লরি ট্র্যাক এর শুরুতে লেখা আছে 786, তার মানে কি? বলে আবার জিজ্ঞেস করা হলো, ভাই এটা কিসের জন্য? বলেন না, এমনিতে 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখন আমি তো সকাল 9টার সময় ঘুম থেকে উঠি, নতুন বিয়ে করলাম, গোসল রসুল ঠিক করে করি না, এখন যদি ডাইরেক্ট বিসমিল্লাহির রহমানির রহিম রাখি তাহলে তো গুনাহ হবে, এই জন্য 786 লিখে রেখে দিয়েছি, যেন নেকিটাও পেয়ে যায় গুনাটাও বেঁচে যায়। কথা বুঝলেন না, চালাকি, নেকিটাও পেয়ে যায় গুনাটাও বেঁচে যায়। 786 আসলে 786 কোনোদিন বিসমিল্লাহ হতে পারে না, যদি পারত তাহলে এরকম কে নামাজ দাঁড়াবেন, আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, সাত বিসমিল্লাহির রহমানির বলবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 786 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নামাজ হবে? হ্যাঁ, তো 786 যদি বিসমিল্লাহ হয় তাহলে আউযু বিল্লাহি বিল 786 দিয়ে নামাজ শুরু করবেন, সহজ শুদ্ধ করে যদি বিসমিল্লাহ না পড়তে পারেন, শুদ্ধ করে 786 তো বলতে পারবেন, তো নামাজ তো হবে না, অতএব বিসমিল্লাহ হতে পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জায়গায় আমরা ফিরে যাচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, নবী গো আপনি মন খারাপ করছেন কেন? আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি, আপনি জানেন আপনি কোন নবী, আমি আপনাকে বানিয়েছি সিরাতুন নবী, আপনি হচ্ছেন সমস্ত নবীদের শিরকুল, সমস্ত নবীদের শিরোমণি, আপনি হচ্ছেন নবীকুলের শিরোমণি, আপনার কথা কে বলেছে? আপনার প্রতি আমি রাগ করেছি না নবী, আপনার প্রতি আমি না করি, আমি রাগ করি না গো। এইপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, হে নবী আপনার জন্য আখিরাতটা দামি, আপনার জন্য দুনিয়াটা নিকৃষ্ট। এটা শুধু আপনার না, এই কথার দ্বারাতে গোটা উম্মতকে বোঝানো হলো, সমস্ত উম্মতকে আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, বলেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, দুনিয়া নবী গো, নবী গো আপনার জন্য আখিরাতটা উত্তম দুনিয়ার চাইতে, নবীজির দ্বারাতে সমস্ত উম্মতকে জানানো হলো, ও ভাই জানেন আর আমার আম্মা জানেনা, দুনিয়ার চাইতে আখিরাতটা উত্তম, উত্তম না উত্তম না, কথা বলেন, দুনিয়ার চাইতে আখিরাতটা সব চাইতে বেশি দামি। এবার আমরা যারা দুনিয়াতে ক্রিপ্টামু করি তারা কিন্তু দুনিয়াকে ভালোবাসি, দুনিয়াতে ক্রিপ্টা কিছু বুঝেন, কৃপন, কৃপন কাকে বলে? যারা দুনিয়াতে ক্রিপ্টা করে, আছে বাড়িতে 2 লক্ষ টাকার মালিক, প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, যদি বলা হয় মসজিদে দান করো, পাশের বাড়িতে ভ্যান চালায় ও দেয় 500 টাকা, আর যে লোকটা 2 লাখ টাকা ইনকাম করে ও দেয় 500 টাকা, দুজনাই সমানই দান করে, এটা কি শোভা পায়? একটা ভ্যানওয়ালাও দিবে 500, আর তুমি 1 লাখ টাকার মালিক তুমিও দিবে 500 টাকা দান করবে, তা কী করে হয়? এটা কি সমান না? সমান কিন্তু দেওয়া যাবে না, কারণ ছাগলের খাবার মোষকে খাওয়ালে মোষ অল্প দিনেই মরে যাবে না, মরবে না, কথা বুঝতে পারলেন না? ছাগলের খাবার যদি মোষকে খাওয়ানো হয় মোষ কদিন বাঁচবে? 2-4 দিন পরপর শুকটে মারা যাবে। অতএব তুমি ধনী, তোমার 2 লাখ টাকার মালিক, তোমার তো দেওয়ার দরকার তোমার তো দেওয়ার দরকার 10,000, 20,000, 50,000, তুমিও একটা গরিব ব্যক্তির মতো দিচ্ছ 500 টাকা। আসলে এরা কী ধরনের কিপটে জানেন, এরা কী ধরনের কিপটে জানেন? 100 ঘি কিনলে 1 বছর চলে যাবে, 100 ঘি কিনলে 1 বছর, কী করে খেতে হয় শিখেলেন? তাহলে মোটামুটি কিপটে যদি না হন তাহলে কিপটে মুখ শিখেলেন, বিটির বিয়ে দিতে হবে কদিন পরে তাই না, পয়সা তো বাঁচাতে হবে, তো পয়সা বাঁচাতে হলে এরকম করবেন, ঘিটা যেন আঙুল যেন খবরদার বেঁকা না হয়ে যায় একবার সোজা করে, এইভাবে আঙুলটা ঢুকাবে, এইভাবে তুলবেন, দেখবেন যে কটা ঝোল পড়বে ওইটা তুলে এইভাবে চুষে নেমে দেবেন, আর যদি তা নাও পারে তা কমসে কম একটা ছুঁচ নেবেন, ছুঁচ বুঝেন তো, ছুঁচ দিয়ে এভাবে ডুবাবেন,
সূর্যে ডুবানোর পরে যেটা আসবে চিপে নিয়ে নেবেন, বাস থাকলো ইনশাল্লাহ দু বছর যাবে। আঙুল ডুবালে এক বছর, সূর্য ডুবালে দু বছর, একবার ভালো অফার দিয়ে দিলাম, ঘিয়ের অফার। আর ঘি দিয়ে ভাত খাবেন, একটা করে আলোচনা রাখবেন, পয়সা বাঁচবে না কি বলছেন? এটা হচ্ছে কিপটাদের একটা কাজ। কিপটা কাকে বলেছে গো? মানে মিষ্টির হাড়িতে মাছি পড়েছে, মাছিটাকে তুলে একবার চুষে ফেলে দিছে। এটা জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কি করছো? এটা তুমি কি আখেরাতকে বিশ্বাস করো না? আখেরাতটা দামি জানো না তুমি? এর কি পরিস্থিতি? বলে আর বলো না, এই মিষ্টিতে এই মাছিটাতে কি কম সেরা লেগে আছে? এ চুষে মাখি চুষ কেহতে ইসকো, কে কেহতে হে মাখি চুষ, মাছে চুদে মাছে মাছে চুদে চুষো ফেলে দেয় এরা মানুষ। এটা কি কোয়ালিটির কিপটের দালে? এরা দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। ফকিরকে যদি এক টাকা ভুল করে দিয়েও দেয়, আবার একটা ফকির ছেড়ে। তো এইরকম ব্যাপার। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী খবরদার, আপনি দুনিয়ার লোভে পড়বেন না, দুনিয়ার চাইতে আখিরাতটা অত্যন্ত দামি। দুনিয়াতে দু রাকাত নামাজ পড়বেন, আখিরাতে তৈরি হবে। দুনিয়াতে 10 টাকা দান করবেন, আখিরাতে তৈরি হবে। দুনিয়াতে 2000 টাকা দান করবেন, আখিরাতে তৈরি হবে। দুনিয়াটা হচ্ছে নিকৃষ্ট, আখিরাত উৎকৃষ্ট। অতএব আখিরাতের জন্য আপনি চিন্তা করবেন। কেন আপনি কাফের বেঈমানদের কথায় পড়ে আছেন? সবাই আপনাকে দোষ দিচ্ছে বলে আপনি ভয় করছেন? এই বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটা দুর্দান্ত ঘটনা একটু ছোট করে শোনাবো, রাসূলুল্লাহর শান মানে নবীজির শান মান মর্যাদার জন্য একটা দুর্দান্ত ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। কি সেটা? এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলবো। নবীজিকে কি বলছে? নবী গো, আমি দিনের কসম করে বলছি, রাতের কসম করে বলছি, আপনাকে ভুলিনি, আপনাকে ভুলে যাইনি, আপনাকে পরিত্যাগ করিনি। নবী গো, আপনি শুধু আখেরাতের চিন্তা করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ নবী, আপনার আপনি জানেন আল্লাহ আপনার প্রতি কত রাজি খুশি? খুব তাড়াতাড়ি আমি আপনাকে খুশি করব। বলেন সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি আমি আপনাকে খুশি করব। অর্থাৎ কিয়ামত আসতে দেরি, আপনাকে খুশি করতে দেরি নাই। এটা কোন নবীর উম্মত আমরা জানেন? এই জায়গায় রিয়াজুল জান্নাতে বসে আছি আমরা, কোন নবীর উম্মত জানেন কিভাবে আল্লাহ খুশি করবে জানেন? এই যে জায়গাটা বসে আছি, দেখবেন জায়গা যেমন, যেখানে লোক দামি হবে সেখানকার জায়গাও দামি হবে, জানেন তো? যেখানকার লোক দামি সেখানকার জায়গাও দামি। যেমন বিশ্ব নবী মক্কায় অবতীর্ণ, নবীজি জন্মগ্রহণ করেছেন, মক্কার মূল্য বেশি না আপনার মেদিনীপুরের মূল্য বেশি? মক্কার মূল্য বেশি। নবীজি মদিনায় গমন করেছেন, মদিনায় ইমামতি করেছেন, মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন। তো নবীজি মদিনার মূল্য বেশি না আপনার পশ্চিমবাংলার মূল্য বেশি? মদিনার মূল্য। অর্থাৎ যেখানকার লোক দামি সেখানকার জায়গাও দামি। যেমন আমাদের মমতা ব্যানার্জি যেখানে থাকে, এই জায়গাটার আশপাশে যদি মোটামুটি একটা, এই ধরেন আজকে দিনাজপুরে যদি মমতা ব্যানার্জির বাড়ি হবে, যদি শুনতে পায় এই এলাকার মানুষগুলো, কোথায় বাড়ি হবে রে? তার আশপাশে মোটামুটি দুকাটাকারে জায়গা কেন দোকান চলবে ভালো? কী বলছেন? চলবে না, চলবে না। মমতার বাড়ি হবে, মোটামুটি বড় বড় নেতামন্ত্রী আসবে, আর ছোটো ছোটো চেলাপোলারা আসবে, দুটো চায়ের দোকান চলবে, একটা ভালো বিড়ি সিগারেটের দোকান চলবে, একটা পানের দোকান চলবে, কম ব্যাপার নাকি? একটা দামি লোক আসলে 20টা দোকান চলে গো। তো এইরকম দামি জায়গা হলে যে লোক দামি তার জায়গাও দামি। এবার আমরা যেখানে বসে আছি এই জায়গাটা আমাদের কতটা দামি, আমরা কতটা দামি, আমাদের জায়গাটা কতটা দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখবেন দুনিয়াতে যেমন মন্ত্রীর বাড়িটা যেমন পুরোটা দেখবেন সিকিউরিটি গার্ড দিয়ে ঘিরাও থাকে না, থাকে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই দুনিয়াতে যারা কোরআন হাদিসের কথা শুনতে এসেছে এদের জায়গাটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ভরপুর করে ঘিরে রেখেছি, গার্ড দিয়ে রেখেছি, সিকিউরিটি গার্ড দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কথা আর পুলিশের সিকিউরিটি গার্ড দিবে না? দেবে? যদি বলতেন যে আমাদের জাল সাথে 10 খান পুলিশ লাগবে, দিবে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন পুলিশের কি দরকার? ওসব পুলিশ কি আছে? আমি কম পুলিশ দিব নাকি? গোটা ভরপুর করে পুলিশ একদম ভরপুর করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম ভাবে আমার আপনার মর্যাদাকে বাড়িয়েছেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর মর্যাদা কতটা জানেন? দয়ার নবী বিশ্ব নবী যখন 8 বছর বয়স, এমন অবস্থা একটা ঘটনা ঘটে গেল, মক্কার জমিনে বড় বড় নেতা মন্ত্রীরা, মক্কার জমিনে বৃষ্টি নাই, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, বিশ্ব নবীর বয়স তখন 8 থেকে 9 বছর, এমন পরিস্থিতিতে মক্কার কাফের বেঈমানরা, মোটামুটি 32টা মক্কার কাফের, 32টা মতো মক্কার কাফেরেরা ওই মক্কার কাবাঘরটাকে ঘিরে ধরেছে। কাবাঘরটাকে ঘিরার পরে ওখানে পানি চাইতে গেছে। কাফেররা জানতো আল্লাহকে ইলাবান নেহি হোগা, আল্লাহ আগর দেগা তো হোগা, আল্লাহ নেহি দেগা তো নেহি হোগা। এই জন্য কাফের বেঈমানেরা সেদিন কাবা ঘরের চতুর্দিকে চলে গেল। যাওয়ার পরে ওদের একটা নিয়ম ছিল,
পানি চাওয়ার একটা নিয়ম ছিল, পানি চাওয়ার, বৃষ্টি চাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম ছিল। বলে কি? বৃষ্টি চাওয়ার নিয়ম ছিল, তারা রক্ত নিয়ে আসতেন, বিভিন্ন ধরনের রক্ত নিয়ে আসতো। নিয়ে আসার পরে রক্তগুলোকে থালাতে রাখতো, রাখার পরে রক্তর ওপরে থালাতে দেওয়ার পরে থালার ওপরে হাত দিয়ে এবার তারা দোয়া করে বলতো আল্লাহর কাছে, ও কাবা কো পয়দা করনে ওয়ালা পানি বর্ষা দে, হে কাবা কে পয়দা করনে ওয়ালা পানি বর্ষা দে। বুঝলেন কিনা? কাবার চতুর্দিকে 32 জন নেতা দাঁড়িয়ে আছে, তার সঙ্গে দাঁড়িয়ে আছে আবু তালিব, বিশ্বনবীর চাচা, ইমান গ্রহণ করেনি কিন্তু বিশ্বনবীর সবচাইতে বড় সিকিউরিটি গার্ড ছিলেন আবু তালিব। আবু তালেবও দাঁড়িয়ে আছে আর বিশ্বনবী পিছনে দর্শকদের মাঝে 8 বছর বয়সে দাঁড়িয়ে আছে। আজ বৃষ্টি হবে এটা দেখবো মক্কার জমিনে, অনেকদিন বৃষ্টি নাই, আজ বৃষ্টি হবে আর মক্কার কাফেররা আল্লাহর কাছে বৃষ্টি চাই দেখেছে, আজকে হবে কিনা দেখবো। এবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি চাওয়া হচ্ছে, সকাল থেকে দুপুর পর্যন্ত রক্তের ভিতরে হাত ডুবিয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে একাবাকে পয়দা করনে ওয়ালা পানি বর্ষা দে, একাবাকে পয়দা করনে ওয়ালা পানি বর্ষা দে, এ কাবার সৃষ্টিকর্তা পানি বর্ষণ করে দাও, হে কাবার সৃষ্টিকর্তা পানি বর্ষণ করে দাও। আর বিশ্বনবী মনে মনে বলছে চিরকাল হবে না, কিয়ামত হয়ে যাবে বৃষ্টি কিন্তু হবে না, শুধু অপর অপর আল্লাহকে ডাকছো তলে তলে আল্লাহর দুশ্মন, দুশ্মন না দুশ্মন না, তলে তলে আল্লাহর দুশ্মন, অপর অপর আল্লাহকে ডাকো। তারপরে তো আরও দুশ্মন বেড়ে গিয়েছিল যখন নবীজি যখন বড় হচ্ছে, নবীজি যখন নবোধপ্রাপ্ত হয়েছেন তখন তো আরও দুশ্মন বেড়ে গেল। তো ওই সময় কাবার চতুর্দিকের বেইমানেরা বলছে হবে না, মোহাম্মদ ছুটতে ছুটতে চলে আসলো। মোহাম্মদ ছুটতে ছুটতে আসার পরে মোহাম্মদ যখন ছুটতে ছুটতে চলে আসলো, আসার পরে বলছে আগার আপ সুবে সে শাম তক পুছেগা তব ভি পানি নেহি বরসেগা। এ কথা মোহাম্মদ কো জরুরত হে, কারণ তখন থেকে মোহাম্মদের একটা নাম হয়েছিল আমিন। কি নাম বলেন? আমিন আর সদিক। জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেননি, জীবনে কোনো দিন কারো আমানতের খেয়ানত করেননি, এই জন্য তিনি নাম হচ্ছে আমিন এবং সদিক। যিনি জীবনে করেন, আর আপনাকে একটা বাইক চালাতে দিচ্ছে, ভাই তোর বাড়িতে 15 দিনকার জন্য একটা বাইক রেখে গেলাম, দেখছে বাইক পেছনের হেলমেট সামনেকার আপনার হেডলাইট খুলে পড়ে গেছে, এদিকে ইন্ডিকেটার খুলে পড়ে গেছে, বলে কেন রে? এসে দেখছে ওই গাড়িটা রেখে দিয়েছিল ভাই তোমার বাড়িতে রেখে গেলাম, 15 দিন পরে নেবো। 15 দিনকার ব্যাপার, কবে আসবে বন্ধু? এই বলে বাইরে বেরিয়ে দিল একবারে 80+, বুঝলেন কিনা, 80-তে টান মেরে দিল, হেডলাইট ভেঙে দিয়ে ব্যাকলাইট ভেঙে দিয়ে চলে আসলো। আল্লাহর নবী বলছেন না, 10 টাকা যদি তোমাকে দেয় ওই 10 টাকায় 1 বছর পরে ওই 10 টাকাটাই ফিরে দিতে হবে, নাম আমানত, ওই 10 টাকাটাই, অন্য কোনো 10 টাকা দিলে হবে না, যেই 10 টাকা তোমাকে দিয়েছে ওই 10 টাকাটাই বন্ধুর কাছে ফিরিয়ে দেওয়ার নাম আমানত। এইটা নবীজি পালন করেছেন। এই নবীজি যখন বলছেন পানি হবে না, তখন মক্কার জমিনের মক্কার বড় বড় কাফের বেইমানরা রেগে গেছে, ইতনা ছোটা বাচ্চা হে আর ইতনা বড়া বড়া বাত কেহতে হে, আবু তালেব উসকো সামলাও। আবু তালেবকে বলছে তুমি ওকে ঠেকাও। তো আবু তালেব তখন বলছে মোহাম্মদ তুমি চলে যাও, এই মক্কার বাসীরা আবার চেষ্টা করলে ঠিক হবে। মোহাম্মদ বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন বৃষ্টি হবে না, বৃষ্টি হতে গেলে মোহাম্মদের জরুরত আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আবু তালেব কিন্তু খুবই বিশ্বাস করতেন, আবু তালেব বলছেন হতেও পারে, মোহাম্মদকে ডাকলে মনে হয় হতে পারে, মোহাম্মদকে ডাকলে মনে হয় হতে পারে। এবার আবু তালেব কিন্তু মক্কার কাফেরদেরকে জড়ো করলো, চতুর্দিক থেকে ডাকা হলো, বলে তোমরা তো পারলে না, মোহাম্মদ হচ্ছে অত্যন্ত সত্যবাদী আমানতদার, মোহাম্মদ যদি বৃষ্টি চায় তাহলে মনে হয় মক্কাতে বৃষ্টি হতে পারে। আল্লাহর নবীর কতটা শান মান মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন এটাই বলতে চাইছি। মক্কাতে যদি বৃষ্টি চাও, যদি মোহাম্মদ চাই তাহলে হয়তো বৃষ্টি হতে পারে, এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকো, মোহাম্মদকে ডাকার পরে বৃষ্টি চাওয়া করাও। মোহাম্মদকে এবার ডাকা হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলে গেলেন, সামনে যাওয়ার পরে মক্কাবাসীরা সবাই ওখানে খুনের ওই রক্তের ভিতরে হাত ঢুকিয়ে দিল, মোহাম্মদকে বলছে হাত লাগাও, মোহাম্মদ বলছে না না না, আমি এসব শিরকি কায়দায়, আমি এসব অংশীদারিত্ব কায়দাতে আমি আল্লাহকে ডাকি না, আমার ডাকার কোয়ালিটিটা আলাদা, আমি তোমাদের পদ্ধতিতে আল্লাহকে ডাকব না। আর তোমরা এক কাজ করো, তোমরা ওই দর্শকদের লাইনে চলে যাও, তোমাদেরকে এখানে লাগবে না, আমি একাই যথেষ্ট। বিশ্বনবী বলছে আমি একাই যথেষ্ট, তোমাদের কাউকে লাগবে না। এত ছোট মুখে এতগুলো বড় বড় মক্কার নেতা, বড় বড় তাজিব, যাদের সম্মান করে সব মানুষ, তুমি তাদেরকে পিছনে যেতে বলছো? তখন মোহাম্মদ বলছে জব তুম লোক আগে থে তো মে পিছে থা, আব মে আগে আয়া তুম পিছে যাও। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা গেল? নবীজি হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবীজি হচ্ছেন মুরসালিন, নবী হচ্ছেন সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত নবীদেরকে পিছনে নিয়ে নামাজ আদায় করিয়েছেন,
নবীজি বলছেন আমি হচ্ছে আম্বিয়াদেরকে পিছনে রেখে নামাজ পড়ানো একজন ব্যক্তি, আর তোমরা আমার পিছনে যাবে না মানে আমি তোমাদের ইমাম হয়ে গেলাম, তোমরা পিছনে যে কাতার করো যাও। কথা কি বুঝলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদকে এত শান মান মর্যাদা বাড়িয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাথাটা উপর দিকে তুলিয়েছে, উপর দিকে তোলার পরে বলছে আল্লাহ দিন আগার কায়েম করনা হে, দুনিয়া মে বিশ্বাস ফেলানা হে, ওগো আল্লাহ তুমি যদি দিন কায়েম করতে চাও, তুমি যদি বিশ্বাস স্থাপন করতে চাও, ওগো আল্লাহ দয়া করে বৃষ্টি দাও, দয়া করে বৃষ্টি বর্ষণ করো, দয়া করে বৃষ্টি বর্ষণ করো। মোহাম্মদ মাথাটা উপর দিকে তুলিয়েছে, তোলার পরে মনে মনে শুধু ভাবছে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো। আকাশের দিকে তাকিয়ে দেখছে মক্কার জমিনে টুকটুক টুকটুক করে, মক্কার জমিনটা যেন মেঘে কালো হতে শুরু করেছে, মেঘটা যেন মক্কার জমিনে নিঝুম হয়ে গেছে, মেঘে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এই দৃষ্টি দেখার পরে সমস্ত মক্কাবাসীরা দেখছে দৃশ্যটা, সবাই দেখছে, মক্কার কাফেররাও দেখছে। আল্লাহর কাছে মাথাটা তুলে বলছে আল্লাহ পানি বর্ষা দে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিমঝিম রিমঝিম ভাবে গোটা মক্কার জমিনে পানি বর্ষণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা উস ওয়াক্ত নে কাহা থা, উস ওয়াক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নে মুহাম্মদ কো কাহা, আয়ে মুহাম্মদ তু আগার সর কো না উঠাতে, তুমি যদি মাথাটা না তুলতে তাও আমি পানি বর্ষণ করতাম, এত কষ্ট করে মাথা তুললে।